তমলুক ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকে আপনারা জানেন যে নেট ব্যাংকিংয়ে প্রথমে ভিউ মোড ছিল, তারপরে আবার সেটাকে মোবাইল ব্যাংকিংয়ে তারা চালু করেছে। এবং মোবাইল ব্যাংকিং চালু করতে হলে কী করতে হবে সেটা নিয়ে আমরা ভিডিও করেছি। কিন্তু অনেকের ক্ষেত্রে সমস্যা হচ্ছে যে মোবাইল, ধরুন যে মোবাইলে আপনার তমলুক ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের যে মোবাইল ব্যাংকিং অ্যাপটা আছে, সেই মোবাইলটি কোনো কারণে খারাপ হয়ে গেছে, হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, সেক্ষেত্রে কী করবেন? তাহলে আমাদেরকে নতুন মোবাইলে আমাদের এই অ্যাপটা নিতে হবে, কিন্তু সেই নতুন মোবাইলে অ্যাপ নিলে কিন্তু কাজ করবে না। তার জন্য আপনাকে একটা কাজ করতে হবে, সেটাই আমরা আজকে আলোচনা করবো, যে নতুন মোবাইলে নতুন ডিভাইসে কীভাবে আপনি তমলুক ঘাটাল তমলুক ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের মোবাইল ব্যাংকিংটি রেজিস্ট্রেশন করবেন বা চালু করবেন, সেই বিষয়টি কিন্তু আলোচনা করবো। আশা করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তমলুক ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের যে মোবাইল ব্যাংকিং অ্যাপটি, সেটা আপনি রেজিস্ট্রেশন ডাউনলোড করে নিলেন, এবং সেটা আপনারা জানেন যে রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে কিন্তু ব্রাঞ্চে যেতে হবে, ফর্ম ফিল আপ করতে হবে, ওখান থেকে কিন্তু তারা সব কাজটা করে দেবে। অর্থাৎ রেজিস্ট্রেশনটা কিন্তু ব্রাঞ্চ না গিয়ে হবেই না। তো সেক্ষেত্রে ধরুন আপনি ব্যবহার করছেন, মোবাইলটা খারাপ হয়ে গেল বা চেঞ্জ করতে হলো, সেক্ষেত্রে কী হবে? তো সেক্ষেত্রে মোবাইল ব্যাংকিংটি নেওয়ার পরে আপনি প্রথমে দেখতে পাবেন এইখানটায় একটা লগ ইন পেজ থাকবে, এছাড়া নিচে রেজিস্টার হেয়ার, যারা নতুন তাদের জন্য রেজিস্ট্রেশনের এখানে অপশান দেবে। এছাড়া আর একটা অপশান আপনারা দেখতে পাচ্ছেন, চেঞ্জ ইউজার, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানটায় নতুন একটা পেজ খুলে গেল, এখানটায় দেবে আপনার সিআইএফ নাম্বার বা কাস্টমার আইডি। এই কাস্টমার আইডি কোথায় পাবেন? ব্যাংকের যে পাসবই, পুরোনো পাসবই হলে কিন্তু সেখানে থাকবে না, নতুন পাসবইগুলোতে, কারণ ওরা কিন্তু আগে ছিল না, নতুন পাসবইতে কিন্তু এগুলো থাকছে। তো সেই কাস্টমার আইডিটা আপনি এখানে বসিয়ে দেবেন, দেওয়ার পরে সাবমিট করবেন, প্রসেস করবেন। দেওয়ার পরে দেখতে পাবেন এখানটায় একটা ওটিপি যাবে আপনার রেজিস্টার মোবাইলে, অর্থাৎ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেখানে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনি এখানে বসিয়ে দেবেন, দেওয়ার পরে সাবমিট করে দেবেন। আর যদি না আসে ওটিপিটি, তাহলে এখানে রিসেন্ট অপশানে ক্লিক করবেন, তাহলে আবার ওটিপিটা চলে আসবে। এবার আমার যেহেতু চলে এসছে, সেখানটায় আমি সাবমিট করে দিলাম। সাবমিট করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজে দেখুন যে এখানে দেখাচ্ছে যে সাকসেস দা ইউ ক্যান লগ ইন নাও, অর্থাৎ আপনি এখন লগ ইন করতে পারেন। এখানে ওকে ক্লিক করবেন, দেওয়ার পরে দেখতে পাবেন যেটা লগ ইন পেজ সেটা চলে আসবে, এবং এখানটায় আপনি লগ ইন করতে পারবেন। লগ ইন করার জন্য আমাদের যা যা দরকার, ইউজার আইডি তো ওখানে দেখতে আপনার অলরেডি হয়ে যাবে, আপনার নাম দেখাবে, এছাড়া আপনি এখানটায় এমপিনটা দিয়ে লগ ইন করবেন। এই হচ্ছে আপনাদের কয়েকটি সমস্যা, যেটা কিন্তু আপনারা অনেকেই কমেন্ট করছেন যে ফোন নাম্বার, ফোন চেঞ্জ করলে বা ডিভাইস চেঞ্জ করলে সেক্ষেত্রে তমলুক ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভের মোবাইল ব্যাংকিংটি ব্যবহার করতে পারছেন না। আশা করি এবার আপনাদের ব্যবহার করার কোনো সমস্যা হবে না। যদি তথ্যটি ভালো লাগে বা ভিডিওটি ভালো লাগে, তাহলে প্লিজ ভিডিওকে লাইক ও কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করুন। ধন্যবাদ।